মানুষ মারা যাওয়ার পরে তার যে বডি স্ট্রাকচার তথা দেহ পৃথিবীতে অবশিষ্ট থাকে দাফন কার্যের পূর্ব পর্যন্ত এই দেহে কোনো শাস্তি বা আজাব হয় কিনা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসলে প্রাথমিকভাবে যদি আপনি এটা বুঝতে পারেন এখন যে সকল অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞানের মেডিসিন বাইরে হয়েছে আপনার হাতের যদি এখানে কোনো একটি ইঞ্জেকশন পুশ করা হয় ইনপুট করে ভিতরে দেওয়া হয় যেটাকে অবশ করা বলে বাংলা ভাষায় ওই জায়গায় আপনাকে কাটলে ফাড়লে চিরলে কোনো কিছুই আপনি ঠিক পাবেন না কারণ এই জায়গার থেকে যে অনুভূতি শক্তি এটা আসলে বাহির করে নেওয়া হয় অর্থাৎ আর ওইটা ঠিক থাকে না ঠিক একইভাবে একটি মানুষ যখন মারা যায় তার অনুভূতি যে কোনো কিছু সে অনুভব করবে যেই বিষয়টা দিয়ে অর্থাৎ রুহ আল্লাহর একটি আদেশ মাত্র এটা যখন আল্লাহ রব্বুল আলমিন মালাকুল মাউতের মাধ্যমে সিনাইয়ে নিয়ে যান অর্থাৎ আমাদের কাছ থেকে নিয়ে চলে যায় তখন আর এই ডেড বডির কোনো মূল্য থাকে না আর এই ডেড বডি তিনি কোনো কিছু অনুভূতও করতে পারেন না বাট আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের কিছু হাদিসের থেকে যে নিয়ম নীতিগুলো পাওয়া যায় একটি মানুষ মারা গেলে দ্রুত তাকে দাফন কার্য সম্পাদন করে দিতে হবে এটাই হাদিসের নীতি এটাও পাওয়া যায় যদি লোকটি ভালো হয় সে বলতে থাকে আমাকে দ্রুত দাফন কার্য সম্পাদন করে দাও আর যদি লোকটি খারাপ হয় সে বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যেও না তোমাদের মধ্যেই রাখো অর্থাৎ রুহুটা এটা বলতে থাকে একটি মানুষ কবরে যখন তাকে দাফনের জন্য নামানো হয় রাখা হয় কবর পর্যন্ত তার সাথে তিনটি জিনিস যায় এটাও হাদিসে পাওয়া যায় ফায়ার স্নাইন দুইটা জিনিস ফিরে আসে ওয়েব কওয়া হয় একটি জিনিস তার সাথে থেকে যায় আর থেকে যায় তার আমল আমল ভালো হতে পারে খারাপও হতে পারে এই আমল তার সাথে থেকে যায় এরপরে কবরে যখন তাকে রেখে আসা হয় পরে তার রুহুটা আবার তার মধ্যে দিয়ে দেওয়া হয় তারপর তাকে তিনটি প্রশ্ন করা হয় এই হচ্ছে কতগুলো ক্যাটাগরি সুতরাং প্রশ্নকারী ভাই এটাই বলবো যে একটি মানুষ মৃত্যুবরণ করার পরে তার ডেট বডি অর্থাৎ মৃত শরীর কোনো কিছু অনুভূত করতে পারে না এটাই আমরা বলবো আল্লাহ আল আসসালামু আলাইকুম